আজ এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ সেপ্টেম্বরের জন্য যেটা দেওয়া হয়েছে তার সমাধান দেখে নেব তো ভূগোল ছাড়া অন্যান্য সাবজেক্টের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেগুলোও পেয়ে যাবে চ্যানেলে প্লে লিস্টে দেওয়া থাকবে সেখান থেকে বাকি সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেখে নিও এবারে আমরা একের প্রশ্নগুলো দেখে নিই এখানে যে প্রশ্নগুলো আছে সাথে অপশান দেওয়া আছে সঠিক উত্তরটা লিখতে হবে তো একের এক নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে ঠিক জোড়াটি নির্বাচন করো এখান থেকে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান গ মেরু অঞ্চল বায়ুর উচ্চচাপ তারপর হচ্ছে একের দুই প্রশ্নটি হল উত্তর আমেরিকার আলাস্কা যে জলবায়ুর অন্তর্ভুক্ত তা হলো সঠিক উত্তর হবে অপশন ঘ তুন্দ্রা জলবায়ু তারপর একের তিন দক্ষিণ আমেরিকার লাপলাটা নদীর অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ তৃণভূমি হল সঠিক উত্তর হবে অপশন খ কম্পাস এবারে দুইয়ের প্রশ্নগুলো দেখে নিই তো এখানে কতগুলো বিবৃতি দেওয়া আছে বলা হয়েছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখ তো দুইয়ের এক নম্বরে আছে রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সমুদ্র বায়ু প্রবাহিত হয় এটা হচ্ছে ভুল তারপর দুয়ের দুই আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার সম্পর্ক ব্যস্তানুপাতিক এটা ঠিক তারপর দুইয়ের তিন আছে জুলাই আগস্ট মাসে আর্জেন্টিনায় গ্রীষ্মকাল বিরাজ করে এটা ভুল এবারে তিনের প্রশ্নগুলো দেখে নিই তিনের এক নম্বরের প্রশ্ন হলো সব মেঘ থেকে বৃষ্টিপাত হয় না কেন তা আমরা উত্তরে লিখব সব মেঘ থেকে বৃষ্টিপাত হয় না কারণ এক নম্বর সাধারণত মেঘের জলকণাগুলির ব্যাস হয় শূন্য দশমিক শূন্য দুই মিলিমিটার মেঘে উপস্থিত এই জলকণার ব্যাস শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিমিটারের বেশি না হলে জলকণাগুলি বৃষ্টিরূপে ঝরে পড়তে পারে না তারপর দুই নম্বরে লিখব মেঘের মধ্যে ভাসমান জলকণাগুলি পরস্পর সংযুক্ত হয়ে বৃহদায়তন জলকণায় পরিণত না হলে বৃষ্টিপাত হবে না এবং তিন নম্বরে লিখব বায়ুমণ্ডলের আপেক্ষিক আদ্রতা একশো শতাংশ না হলে জলীয় বাষ্প ঘনীভূত হবে না ফলে বৃষ্টিপাতও হবে না এবার তিনের দুই নম্বরের প্রশ্নটি হল আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দুর্গম প্রকৃতির ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো তো আমরা উত্তরে লিখব আমাজন নদী অববাহিকা নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে সারা বছর অধিক উষ্ণতা ও বৃষ্টিপাত দেখা যায় ফলে এই নদী অববাহিকায় পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য গড়ে উঠেছে এই অরণ্যে নানা প্রজাতির গাছ পাশাপাশি জন্মায় এই গাছগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায় অরণ্যের ওপর চাদোয়ার মতো ঢেকে আছে এর মধ্য দিয়ে সূর্যের আলো অরণ্যের তলদেশে পৌঁছতে পারে না ফলে এই অরণ্যের তলদেশ স্যাঁতস্যাঁতে প্রকৃতির এছাড়া অরণ্যের এই পরিবেশে ফার্ন ছত্রাক শৈবাল ও বিভিন্ন ধরনের আগাছার সাথে বিষাক্ত জীবজন্তু পতঙ্গ। যেমন অ্যানাকোন্ডা সাপ টেরান মাকড়সা মাংসাশী পিঁপড়ে পিরানহা মাছ চোষা বাদুর প্রভৃতি দেখা যায় এই প্রতিকূল পরিবেশই আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্যকে দুর্গম প্রকৃতির করে তুলেছে এবারে চারের প্রশ্নটি দেখেনি প্রশ্নটি হল চিত্রসহ শৈলতকে বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা কর তো আমরা এখানে লিখব জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বত বা উচ্চভূমির গায়ে বাধা পেয়ে ওই পর্বত বা উচ্চভূমি ঢালবে ওপরের দিকে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলক্ষেপ বৃষ্টি বলে এরপর পয়েন্ট করে লিখব শৈলক্ষেপ বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়া তো এখানে লিখব কথাটির অর্থ পর্বত এবং উৎক্ষেপ কথার অর্থ ওপরে ওঠা সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় আড়িভাবে অবস্থিত কোনো পর্বত বা উচ্চভূমিতে বাধা পেলে ওই বায়ু পর্বত বা উচ্চভূমির গাবে ওপরে ওঠে এবং প্রসারিত ও শীতল হয় এর ফলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবার ঢালে প্রচুর শৈলক্ষে বৃষ্টিপাত ঘটায় এই বায়ু যখন পর্বত অতিক্রম করে অনুবাদ ঢালে এসে পৌঁছয় তখন এতে জলীয় বাষ্প প্রায় থাকে না এছাড়া বায়ু যত নিচের দিকে নামে তার জলধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে এজন্য পর্বতের বিপরীত পার্শ্বে বা অনুপাত ঢালে বৃষ্টিপাত খুব কম হয় এইরূপ বৃষ্টিপাতহীন এলাকাকে বৃষ্টির ছায় অঞ্চল বলে এবারে এই শৈলতকে বৃষ্টিপাত সৃষ্টির যে প্রক্রিয়া তার একটা ছবি দিতে হবে তো এখানে ছবি দেখাচ্ছি এটা ভালো করে এঁকে নিও কিংবা তোমাদের টেক্সট বইতেও ছবিটা পেয়ে যাবে সেখান থেকেও এঁকে নিতে পারো সাথে একটা উদাহরণ দিয়ে দিও এই শৈলতকে বৃষ্টিপাত কোথায় হয় সেই বিষয়ে একটা উদাহরণ দিয়ে দিও যেমন উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে বঙ্গোপসাগরের ওপর দিয়ে আসা আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাধাবে প্রচুর বৃষ্টিপাত ঘটায় ফলে চেরাপুঞ্জি অঞ্চলে প্রচুর বৃষ্টি হয় কিন্তু এর বিপরীতে উত্তর ঢালের শিলং বৃষ্টিপাতের অভাবে বৃষ্টির ছায় অঞ্চলে পরিণত হয়েছে তো এই গেলো ক্লাস এইটের ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্কের কমপ্লিট সলিউশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এছাড়া বাকি সাবজেক্টের যে ভিডিওগুলো সেটা চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে সেখানে আসবে এখানে দেখো প্লে লিস্ট দেখা যাচ্ছে চাইলে এই প্লে লিস্টের ভেতর থেকে বাকি সাবজেক্টের ভিডিওগুলো দেখে নিতে পারো তো আজ এতটুকুই বাই